ইসরাত জাহান ইমা বলেছেন, আমি একজন জেনারেল পড়ুয়া ছাত্রী, সায়েন্স থেকে এইচএসসি পাশ করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আমি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি, কিন্তু কেউ তা গুরুত্বপূর্ণ বিষয় মনে করছে না। আমি ইসলাম নিয়ে উচ্চশিক্ষা নিতে চাই, এখন আমার কি করা উচিত দয়া করে বলবেন। ধন্যবাদ বোন ইসরাত, উচ্চশিক্ষা আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে চাচ্ছেন, এটা অবশ্যই খুবই ভালো একটি বিষয়। আমাদের দেশে ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনাকে অনেকেই মনে করেন যেটা মাদ্রাসার বৈশিষ্ট্য বা মাদ্রাসার প্যাটার্ন, এবং অনেকে মনে করেন যে এতে তার ভবিষ্যৎ ভালো ক্যারিয়ার গড়ে উঠবে না, এই জন্যে তারা এদিককে ডিসকারেজ করেন বা অনাগ্রহ পোষণ করেন, কিন্তু এটা মোটেই সত্য নয়। ইসলামিক স্টাডিজ পড়ার উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়ার ক্যারিয়ার গঠন নয়, এর সাথে আমাদের আখিরাতেরও সম্পর্ক রয়েছে, সম্পৃক্ততা আছে। একজন ব্যক্তি ইসলামিক স্টাডিজ পড়ে মূলত তার জীবনকে সুন্দর করবেন, তিনি একজন ভালো মুসলিম হবেন, ভালো মোমিন হবেন, সচ্চরিত্রবান হবেন, সৎ ব্যক্তি হবেন। আজকের দুনিয়ার বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে সৎ ব্যক্তিদের খুবই প্রয়োজন। নৈতিকতা না থাকার কারণে আজকে আমরা অনেক বিপর্যয়ে পড়ে যাচ্ছি। অতএব ইসলামিক স্টাডিজ থেকে পড়ুয়া একজন নৈতিকতা বোধ সম্পন্ন মানুষ আমাদের সমাজের অনেক উন্নয়ন কর্মকাণ্ডে বিশাল অবদান রাখতে পারে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মানুষকে শিক্ষার মহান যে দিকগুলো আছে সেগুলো পরিস্ফুট করা, এটা মনে হয় ইসলাম শিক্ষার মাধ্যমে সবচেয়ে বেশি সম্ভব। এটা আসলে আধুনিক বৈষয়িক শিক্ষার মাধ্যমে সম্ভব নয়, যদিও বৈষয়িক উন্নয়ন বৈষয়িক শিক্ষার মাধ্যমেই আসে, কিন্তু তার সাথে নৈতিকতার সম্মিলন ঘটানো খুবই প্রয়োজন। আর এই নৈতিকতা কোরআন সুন্নাহ ভিত্তিক যদি না হয় তাহলে নৈতিকতা আসে না। আজকে আমরা সে উন্নত বিশ্ব বলি, আমাদের দেশে বলি, সর্বত্র সেটা আজকে প্রমাণিত। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের মেয়েদের শুধু বৈষয়িক শিক্ষায় শিক্ষিত হলে তো হবে না, মনে হয় যেন ইসলামী বিশেষজ্ঞ হবেন শুধুমাত্র পুরুষরা, মেয়েরা কিছুই জানবে না, কিছুই পড়বে না, এমনকি তারা জুমার সালাতেও যাবে না, মসজিদেও যাবে না, তারা লেকচার শুনবে না, তারা ইসলামিক যে দার্সগুলো হয় সেগুলো জানবে না, বুঝবে না। খুবই অদ্ভুত মানসিকতা এটা। বরং পৃথিবীর সকল উন্নয়নের ক্ষেত্রে যদি মেয়েরা এগিয়ে যায় তাহলে ইসলামী শিক্ষার ক্ষেত্রেও তাদের এগিয়ে আসা প্রয়োজন। আমরা মেয়েদের মধ্যে দেখতে চাই হাদিস বিশারদ, কারণ হাদিস বিশেষজ্ঞদের মধ্যে মেয়েদের সংখ্যা হাজারে হাজার। রেওয়ায়েতের মধ্যে আপনি দেখবেন সেই সাহাবাদের যুগ থেকেই সাহাবাদের মধ্যে মহিলা রাওয়ি ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা, ফাতিমা, এরকম আরও অনেক ছিলেন, অনেক ছিলেন। তারপরে তাবেঈদের মধ্যে, তারপর তাবেঈনদের মধ্যে ইমামদের সমসাময়িক খুবই বড় বড় মহিলা স্কলার আমরা দেখেছি, কীভাবে তারা স্কলার হলেন। তাহলে হাদিসে তারা পড়তে পারেন, তাফসিরে তারা পড়তে পারেন, ফেকাতে তারা পড়তে পারেন, উসুলে ফেকায় তারা পড়তে পারেন, ফেকুল মিরাস সহ ইসলামিক সোশ্যাল সায়েন্স, ইসলামিক ইকোনমিক্স, ইসলামিক ফিনান্স, এ সমস্ত জায়গায় মেয়েদের পড়ার বিশাল সুযোগ রয়েছে। আর ইসলামিক স্টাডিজ মানে শুধুমাত্র কয়েকটা হাদিস আর কোরআন তো না, ইসলামিক পড়াশোনার যত ব্যাপ্তি, যত দিকে এর সম্প্রসারণ রয়েছে, ততদিকে আমাদের মেয়েরা ইসলাম নিয়ে পড়তে পারে। আজকে অমুসলিমরা ইসলাম নিয়ে পড়ছে, আপনি আমেরিকা, ক্যানাডা, লন্ডন কিংবা ইউকের আরও অন্য ইউনিভার্সিটি, ইউরোপের অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলো দেখবেন যে ইসলামিক স্টাডিজে ওই দেশের অমুসলিম অনেক মেয়েরা পড়ছে। তাহলে আমাদের মুসলিম মেয়েরা পড়তে অসুবিধা কোথায়, তারা কেন পড়ছে, তাদের ক্যারিয়ারটা কীভাবে গঠিত হবে, তাই না? আসলে ক্যারিয়ার উচ্চশিক্ষা গ্রহণকারী প্রত্যেকের জন্য গঠন করা কোনো ব্যাপার না। আমাদের দেশে ফিজিক্স পড়ে ব্যাংকে চাকরি করে না, আমাদের দেশে কেমিস্ট্রি পড়ে দেখা যাচ্ছে যে কোনো কোনো কর্পোরেট সংস্থায় সে চাকরি করছে, সে কেমিস্ট্রি হিসাবে চাকরি করছে না। এভাবে আমরা দেখি যে এক ডিসিপ্লিনে পড়ে কাজ করছে অন্য ডিসিপ্লিনে, আমরা দেখি যে অনেক প্রকৌশলীরা তারা প্রশাসনে কাজ করছেন, তাই না? অতএব
মানে যেই যে বিষয়ে পড়ে তার বাইরে তার কোনো সুযোগ নেই ব্যাপারটা সেটা নয়, বরং আমরা বলবো সারা বিশ্বের বিশেষ করে আরব বিশ্বের মেয়েরা প্রচুর ইসলামিক স্টাডিজের উপর ডক্টরেট আছেন, কেউ হয়তো শরিয়া বিশেষজ্ঞ, কেউ হয়তো ইসলামিক ফিনান্স বিশেষজ্ঞ, কেউ হাদিস বিশেষজ্ঞ, কেউ কোরআন এবং তাফসির বিশেষজ্ঞ, এবং কেউ ইসলামিক সোশ্যাল সায়েন্টিস্ট। অতএব আমি বলবো যে ইসারাত আপনি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়তে পারেন এবং আপনার অভিভাবকদেরকে বোঝান। আর আমরা আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আমরা ক্যারিয়ার প্ল্যানিংয়ে সাহায্য করে থাকি। যিনি ইসলামিক স্টাডিজ থেকে পড়বেন, অ্যারাবিক থেকে পড়বেন, ভবিষ্যৎ ক্যারিয়ার প্ল্যান তার কীভাবে তিনি তৈরি করবেন, ডেভেলপ করবেন, সে ব্যাপারে আমরা আমাদের দুটো প্রতিষ্ঠান রয়েছে, একটি হলো তাইবা একাডেমি, অনলাইন প্রতিষ্ঠান হলেও আমরা সেখানে একাডেমিক কাউন্সিলিংও দিয়ে থাকি। আর আমাদের আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে কুল্লিয়াতুল কোরআন, সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা মানে সার্ভিস দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সম্পূর্ণ অ্যারাবিক মিডিয়ামে ইসলামিক স্টাডিজ। অতএব আপনার সেখান থেকেও কাউন্সিলিং নিতে পারেন। তাহলে একজন পুরুষ অথবা একজন মহিলা তার ক্যারিয়ার প্ল্যান কীভাবে করবে, সেটা যদি বিজ্ঞ এবং এক্সপার্ট লোকদের সাথে বসে তিনি নির্ধারণ করেন অথবা তার অভিভাবকরা নির্ধারণ করে, আমার মনে হয় তাহলে তাদেরকে আর হতাশ হতে হবে না। অনেক সময় ক্যারিয়ার প্ল্যানিংয়ে আমাদের হয়তো ঘাটতি আছে অথবা আমাদের কোনো সঠিক দিক নির্দেশনা না থাকার কারণেই আসলে এই এই আপত্তিটা ঘটে। আমাদের অনেক মুরব্বীরা ভালো সাবজেক্টের যে প্রসপেক্ট আছে সেটা তারা জানেন না, ফলে তারা সেই সাবজেক্টে পড়ার বিরোধিতা করেন। অথচ তাদেরকে এটাও জানতে হবে যে আপনার সন্তান যে সাবজেক্টে খুব মানে বোল্ডলি পড়তে পারে, সে স্ট্রংলি তার একটা আগ্রহ আছে, আগ্রহ সহ সে সেখানে ভালো করতে পারে, তাহলে সেখানেই আমাদের উচিত তাকে উৎসাহ দেওয়া। ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা জানি আফ্রিকান বিভিন্ন ট্রাইব বা গোত্রের ল্যাঙ্গুয়েজ নিয়ে সেখানে মেজর হচ্ছে, তাই না? আর আজকে আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি জেনারেল সাবজেক্টের মধ্যে মানে জীবনের যত দিক আছে সবগুলো দিক, হ্যাঁ, সেখানেও অনার্স মাস্টার্স ডিগ্রি হচ্ছে, যেমন ন্যাচারাল ডিজাস্টার কিংবা বিশ্বের বিভিন্ন ধর্ম, আবার পালি, সংস্কৃত, তাই না? এগুলোর উপরেও তো আমাদের দেশের পাবলিক ইউনিভার্সিটিতে সাবজেক্ট আছে। তারা সেখান থেকে পাশ করে চাকরি করতে পারবে না? অবশ্যই পারবে। সুতরাং আমি মনে করি যে ইসলামিক স্টাডিজকে ছোট করে দেখা অথবা তার কোনো ক্যারিয়ার নেই, এটা কখনোই সঙ্গত নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।